নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মণ্ডল, আপনাদের গ্রিন সুমিতা। আজকে আবার আপনাদের নিয়ে এসেছি আমার ছাদ বাগানে। এই দেখুন, আজকে একটা কি সুন্দর ছোট্ট লাল লাল ফুল থোকা থোকা হয়ে রয়েছে। দেখুন ফুলটা কি সুন্দর কালার। এই ফুলটা বিভিন্ন কালারের হয়, গোলাপি হয়, সাদা হয়, লাইট গোলাপি হয়, আরও বিভিন্ন রং হয়। এই ফুলটার নাম হচ্ছে গিয়ে পেন্টাস। এই গাছটা কিন্তু সারা বছর ফুল থাকে। এটা এখন এই সময়টা একটা পিক টাইম, এই সময়ে প্রচুর ফুল হয়, আর এছাড়া সারা বছরই অল্প অল্প ফুল থাকে। আর এই ফুলটার পরিচর্যা যদি আপনি ঠিকঠাক মতন করতে পারেন, সারা বছর ফুল পাবেন। এর কী ধরনের মাটি, কী ধরনের খাবার দাবার, কী ধরনের ওষুধপত্র দিতে হয়, আজকে আপনাদেরকে আমি সেই সম্বন্ধে বলবো। ফুলটা দেখুন কী সুন্দর হয়ে আছে, একদম চতুর্দিক থেকে গোল হয়ে ফুলটা ফুটছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে ফুল হয়। এর একটা বিশেষত্ব হচ্ছে গিয়ে, আপনি এই 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 যে ফুলটা ফুটে গেছে, এই যে দেখুন এই যে ফুলটা ফুটে গেছে, এটা প্রায় ওভার হয়ে এসেছে। এইগুলো যেই জায়গাটা যেই শুকিয়ে যাবে, এই যে এই জায়গাটা আপনাকে দেখাচ্ছি, এই জায়গাটা যেই শুকিয়ে যাবে, এই শুকনো ফুলের জায়গাটা আপনি এখান দিয়ে কেটে দেবেন। হ্যাঁ, এরকমভাবে কেটে দিলে এর দুপাশ দিয়ে দুটো করে ডাল বেরোবে। এই যে দুটো ডাল বেরোচ্ছে, এই দুটো ডালের সাইড দিয়ে এরকম কুড়ি বেরোবে। এই যে দেখুন কুড়ি বেরোচ্ছে, এই যে ডাল ডাল থেকে কুড়ি বেরোচ্ছে, এই যে কুড়িগুলো বেরোচ্ছে, এই কুড়িটা আবার এরকম থোকা থোকা হয়ে এরকমভাবে ফুল ফুটতে থাকবে। এই যে এইটা এইটা দেখুন ওভার হয়ে গেছে, এইটা আমি কেটে দিলাম। কেটে দিলে পরে এই যে দুটো ডাল দেখতে পাচ্ছেন, এই দুটো ডাল আবার এখান থেকে বেরোবে, এখান থেকে কুড়ি বেরোবে। এইটাকেও কেটে দিতে হবে, এইটাকেও এইগুলোকে কেটে দিলে আস্তে আস্তে এই দেখুন সাইড থেকে ডাল বেরিয়ে যে সাইড থেকে দুটো এই যে কেটে দিয়েছি, সাইড থেকে দুটো ডাল বেরিয়েছে, এর থেকে কুড়ি বেরোবে। এই যে এরকম এই থোকা থোকাগুলো এরকম কেটে কেটে দিতে হবে। তাহলে এই প্রত্যেকটা এই যে ফুল ফুটে গেছে, ওভার হয়ে গেছে, সেইটাকে কেটে দিলেই এর দু সাইড থেকে দেখবেন এই যে এমনভাবে কাটবেন দু সাইড থেকে দুটো ডাল বেরিয়ে আসবে। এইরকমভাবে করতে করতেই কিন্তু এটা আমি এই এরকম ধরুন 4 ইঞ্চি মতন লম্বা গাছ এনেছিলাম, এটা আমি এই 7-8 মাসে দেখুন এত বড় গাছ বানিয়ে ফেলেছি। সেটা কি করে বানিয়েছি সেটা আপনাদের আজকে দেখাচ্ছি আমি। এই গাছটা আমি যখন এনেছি, গাছটা এরকম 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি মতো লম্বা ছিল, আর এই 4 ইঞ্চি পটে রাখা ছিল, এরকম একটা ছোটো 4 ইঞ্চি পটে রাখা ছিল। এই 4 ইঞ্চি পটের থেকে আমি কীভাবে এই গাছটাকে একটু কিছুদিন খাবার দাবার দেওয়ার পর আমি একটু বড় জায়গায় দিয়েছি, এখন এটা মোটামুটি 8 ইঞ্চি পটে রয়েছে। হ্যাঁ, এই 8 ইঞ্চি পটেই দেখুন এত বড় হয়েছে। আর কিছুদিন বাদে এটাকে 10 ইঞ্চিতে 12 ইঞ্চিতে দিতে হবে। এর আমি মাটির কী পরিমাণ দিয়েছি, গার্ডেন সয়েল দেওয়া হয়েছে 50% দেবেন গার্ডেন সয়েল, তার মধ্যে 10% দেবেন বালি, 10% কোকোপিট, আর গোবর সার দেবেন। গোবর সার যদি না পান, এখন তো গোবর সার সবসময় পাওয়া যায় না, গোবর সারের বদলে আপনি ভার্মিকম্পোস্ট দিতে পারেন 20%, বোনডাস দেবেন 5%, নিম খোল দেবেন 5%, আর 2 চামচ শিং কুচি দিয়ে দেবেন। শিং কুচিটা যে কোনো দোকানে এখন কোনো নার্সারিতে পাওয়া যায়। এই এইভাবে আপনি একটা সুন্দর একটা ঝুরঝুরে মাটি বানাবেন। মাটিটা কীরকম হবে সেটা আপনাকে দেখাচ্ছি। দেখুন এই যে মাটিটা বানিয়েছি আমি, যে যে ধরনের মাটিটা আপনার কথা বললাম সমস্ত মিশিয়ে, এই যে এই যে এই ধরনের একটা ঝুরঝুরে মাটি হবে, যাতে ফসফসে মাটিটা হয়। যত ফসফসে হবে মাটিটা তত জল এটা ধারণ, জলটা ধরে রাখবে না, জলটা এখান থেকে সরে যাবে। জল যদি ধরে রাখে গাছ, তাহলে গাছ বুঝতে পারছেন যে গাছের গোড়া পচে গিয়ে নষ্ট হয়ে যাবে। তার আগে কী করতে হবে আপনাকে, এই যে পটের যে তলায় যে ফুটোটা থাকে, এই ফুটোটাকে আগে আটকে নিতে হবে। ফুটোটাকে আটকে নিয়ে এবং তার উপরে বালি দিয়ে বা ঘ্যাস দিয়ে ওটাকে আটকে দিতে হবে, তারপরে ওটা ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়। তাতে বোনডাসটা কেন দেওয়া হয়, বোনডাসটা দিলে গাছের ক্যালসিয়ামের পাওয়ারটা খুব ভালো থাকে, আর গাছের গ্রোথও ভালো হয়, সার হয়। আর এর সাথে আপনারা এই মাটিটা যেটা তৈরি করলেন, এই মাটির সাথে দেবেন হচ্ছে গিয়ে সাফ, মানে ফাঙ্গিসাইড সাফ দেবেন 2 চামচ, আর দেবেন ফিউরাডন এর দানা দেবেন 20-25টা দানা দিয়ে দেবেন। তাতে কী হবে, ভেতরে যদি কোনো পোকামাকড় তৈরি হয়ে যায়, সেই পোকামাকড়গুলো ওর মধ্যেই মরে ওর মধ্যেই সার তৈরি হয়ে যাবে। এই এই গাছটা আপনি যখন রিপোর্ট করবেন, তখন ওইভাবে আপনি রিপোর্ট করবেন।
আর এই মাটিটাকে সম্পূর্ণভাবে দিয়ে চারাটাকে বসিয়ে দিলেন। এবার দিয়ে ভালো করে জল দিয়ে, বেশি করে জল দিয়ে চারাটাকে 3 দিন একটা ছায়া জায়গায় রেখে দেবেন। 3 দিন ছায়া জায়গায় রাখলে পরে ও আর 3 দিন আর জল দেবেন না। জল দেওয়ার তাতে কী হবে, গাছের শেকড়টা ধরে যাবে। তারপরে আস্তে আস্তে আপনি খাবার দাবার দেওয়া শুরু করবেন। এই গাছে কী খাবার দেবেন? আমি যা যা খাবার দিই, এই এই যে ফুল, এই ধরনের ফুল পেতে গেলে কী কী ধরনের খাবার দিয়ে আমি এই রকমের ফুল পেয়েছি সেটা আপনাদেরকে বলছি। কী ধরনের খাবার দিয়েছি? খোল পচা জল। এই গাছের জন্য খোল পচা জলটা একটা খুব সুন্দর জিনিস। খোল পচা জল আপনি দেবেন 15 দিন অন্তর অন্তর, 15 দিন অন্তর। তার মধ্যে আর একটা ব্যাপার আছে, এটাকে আপনি দুবারে দিতে পারেন, 7 দিন বাদে আপনি দিতে পারেন খোল পচা জলের সাথে। প্রথম 7 দিন বাদে দিলেন খোল পচা জলটাকে। খোল পচা জলটা, খোলটা কীভাবে পচাবেন? মাড় নেবেন, 1/2 লিটার মতন মাড় নিলেন, তার মধ্যে 1 মুঠো খোল দেবেন, 4টা কি 5টা DAP দানা দেবেন, 1 চিমটি কি 2 চিমটি সুপার ফসফেট দেবেন, আর সুফলা দেবেন 3টে দানা। এই কটা দিয়ে 3 দিন পচাবেন, সার বেশি পচাবেন না। খোল বেশি পচালে পরে তার মধ্যে ফাঙ্গাস জন্মে যায় এবং গাছটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং তার যে ক্রিয়াটা সেটা কমে যায়, পাওয়ারটা কমে যায় বেশি পচলে পরে। এই যে 3 দিন পচার পর যে জলটা হলো ওটা একটু থকথকে হবে, ওটাকে আপনি আরও 2 লিটার জল ওর সাথে মেশাবেন পাতলা করে। বেশি ঘন অবস্থায় কখনোই সার কোনো গাছে দেবেন না, এটাকে পাতলা করে গাছের চারিদিক থেকে দিয়ে দেবেন। এছাড়া আপনি যদি বলেন যে অনেকেই খোল পচা গন্ধ সহ্য করতে পারে না, খোল পচা গন্ধ যদি না সহ্য করতে পারেন তাহলে আপনি কী করতে পারেন, আপনি কী করবেন, 2 মুঠো সর্ষের খোলের ডাস্ট কিনতে পাওয়া যায় এখন, 2 মুঠো সর্ষের খোল নেবেন, তার মধ্যে নেবেন 1-2 চামচ মতন নেবেন বোন ডাস্ট, আর তার সঙ্গে নেবেন পটাশের দানা দেবেন 10টা আর DAP দানা নেবেন 6টা। এই কটা নিয়ে আপনি ভালো করে মেশাবেন, মিশিয়ে রেখে দেবেন। এবার কি করবেন, চারিদিকে গাছটার যে চারিদিকে দেখছেন এই যে জায়গাটা, শেকড় থেকে সাইড দিয়ে বেশ খানিকটা জায়গা বাদ দিয়ে এখানে খুশে দেবেন। খুশে দিয়ে এখান দিয়ে চারিদিক থেকে ওই যে মিশ্রণটা তৈরি করলেন, ওই মিশ্রণটা তৈরি করে রাখবেন। মিশ্রণটা থেকে 1 চামচ করে আপনি 7 দিন বাদে চারিদিক থেকে ঘুরিয়ে দিয়ে দেবেন, খুশে দেবেন আর জল দিয়ে দেবেন। দেখবেন তাতেই খুব সুন্দর এই ফুল হবে আর গাছটা খুব বাড়বে। আচ্ছা, এছাড়া আরও কিছু এর সারের প্রয়োজন হয়। যেমন ধরুন আমি এই গাছের ফলিয়েজটাকে সুন্দর রাখার জন্য মাঝে সাঝে 12-61 দিই, 15 দিন কি 20 দিন অন্তর, ওটা মাসে একবার দিলেও হয়। মাঝে মাঝে আপনার এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে একটু চান করিয়ে দেবেন মাসে একদিন, তাও খুব কম পরিমাণে একদিন চান করিয়ে দেবেন। আর এটাকে আর কি খাবার দেবেন? এছাড়া আমি দিই খোল পচা জল ছাড়া দিই মাঝে 15 দিন, ধরুন এক সপ্তাহ খোল পচা জল দিলাম আর এক সপ্তাহ শুধু খোল পচা জল দিলেন, তার সাথে খোল পচার সাথে যেটা ওই যে সুপার ফসফেট ফসফেট মিশিয়ে যেটা দিলেন তো দিলেন, আর এক সপ্তাহ কী করি আমি কলার খোসা ভিজিয়ে রাখা জল, খলার খোসা ভেজানো জল বা সবজির খোসা ভেজানো জল, এই সমস্ত জলগুলো আমি অল্প অল্প করে দিতে থাকি। হ্যাঁ, তাতে কী হয় গাছটার গ্রোথ এর যা সাফিসিয়েন্ট দরকার, হ্যাঁ সেগুলো এখান থেকে সব ও পেয়ে যায়। আমি মাঝে সাঝে এই গাছটার জন্য বিশেষ করে কিছুটা পরিমাণ চা পাতা, মানে আমি বলছি না যে পাতা চা পাতা পচিয়ে দেবেন, চা পাতাটাকে একটু জলে ভিজিয়ে লিকারটা 1 চামচ মতন লিকার দিয়ে দেবেন। হ্যাঁ, 1/2 চামচ চা নিয়ে ভিজিয়ে 1/2 চামচ মতন লিকার মাসে যদি 2 বার দেন দেখবেন এর গাছের চেহারাই অন্যরকম হয়েছে, এইরকম ফুল আপনিও পাবেন। আচ্ছা, বা আপনি 1 চিমটি কফিও গুলে দিয়ে দিতে পারেন, তাতে গাছ খুব ভালো থাকে। এই পেন্টাস গাছটা, এটা একটা পার্মানেন্ট গাছ, এটা আপনি সারা বছর ফুল পাবেন আর এই যত ফুল আসবে, হ্যাঁ এইভাবে দিতে থাকবেন। আর এই গাছের পোকা লাগে সাধারণত কী হয়, আমাদের যারা প্রচুর গাছ করি, দেখুন আমার ছাদে কত গাছ আছে, প্রচুর যারা গাছ করি, হ্যাঁ আর এই গাছে যাতে পোকা না লাগে আপনি সলমন নামে একটা লিকুইড পাওয়া যায়, ওটা পেস্টিসাইডের কাজ করে, বিভিন্ন রকমের পেস্টিসাইডের কাজ করে, আপনি
ওটা 15 দিন অন্তর অন্তর আপনি এই 1 লিটার জলে, আপনি যদি 1 লিটার জলে 1 ml যদি দেন তাহলে এটাকে স্প্রে করলে হয়ে যাবে। ওই সেই পরিমাণে স্প্রে করে এটাকে ভিজিয়ে দিলেই হবে। আর গাছের জল কী পরিমাণে দেবেন, এই গাছটা জল পছন্দ করে, যার জন্য আমি এর মধ্যে কিন্তু কোকোপিট দিয়েছি। কোকোপিট দিলে কী হয়, গাছটাকে ময়েশ্চারাইজ করে রাখে। আর আর এর কিন্তু 12 ঘন্টা, 8 থেকে 12 ঘন্টা রোদ হলে খুবই ভালো হয়। এই দেখুন আমার এইদিকের একদম পূব দিক থেকে এই যে পশ্চিম দিকের রোদ পুরো পাচ্ছে, এই রোদটা সম্পূর্ণ পায় বলে এই যে 8 ঘন্টার মতন রোদ পায়, যার জন্য গাছটা দেখুন কত সুন্দর হেলদি। হ্যাঁ, আর জলটা যদি ঠিক মতন হয়, জলের ড্রেনেজ সিস্টেম যদি ঠিক থাকে, দেখুন জলের গোড়া আমার এই এই যে মাটিটা দেখছেন, মাটিটা দেখুন ময়েশ্চার রয়েছে কিন্তু চপচপে ভিজা নয় কিন্তু। হ্যাঁ, এই যে এই চপচপে ভিজা যাতে না থাকে এর জন্য কী হয়, এই মাটিটার সাথে আপনি খানিকটা দুমুঠো যখন মাটিটা বানাবেন তার মধ্যে একটু ঘাস বা বালি মিশিয়ে দেবেন, তাহলে ওই জলটা ফসফসে থাকবে। আর মাটি অবশ্যই চেলে ব্যবহার করবেন, এরকম ঝুরঝুরে মাটি হলে তাহলে গাছ ভালো থাকবে। আর এছাড়া কী দেবেন, এছাড়া মাসে একবার সাফ গোলা জল আপনি এটাতে স্প্রে করবেন, তাহলে ফাঙ্গাস ধরবে না। আর কী দেবেন, যদি সাফ না দিতে পারেন আপনি দারচিনি ভেজানো জল বা হলুদ গোলা জল এটা দিতে পারেন, এগুলো গাছের জন্য খুব উপকারী। আর মাটিটা যখন তৈরি করবেন ওর মধ্যে কিন্তু একটু নিম খোল দেবেন। আর যদি তখন মাটি করার সময় যদি নিম খোল না দিয়ে থাকেন বা যদি দিয়েও থাকেন, আপনি মাসে একবার করে এক চামচ করে নিম খোল গাছের চারিদিক দিয়ে এরকম খুশে দিয়ে নিম খোলটা দিয়ে দেবেন। আর বাইরে থেকে সার আপনি যদি ওইভাবে খোল পচা জল না দিতে পারেন, যেভাবে বললাম যে ওই সারটা বানিয়ে রাখবেন, সেই সারটাকে অল্প অল্প করে দিতে থাকবেন, ওটা 15 দিন অন্তর দিলেই হয়। আর তার 15 দিন অন্তর ওটা দিলে 15 দিন অন্তর দিলে 2 চামচ দেবেন, আর 7 দিন বাদে দিলে 1 চামচ করে দেবেন, যেটা আমি গুঁড়ো সার বললাম। হ্যাঁ, এই গাছটায় আর একটা পোকা খুব বেশি হয়, জাপ পোকা দেখবেন, এইখানে না পুরো পাতাগুলো পুরো কালো হয়ে থাকে। এই দেখুন আমার গাছটায় কিন্তু কোনো রকমের পাতা, কোনো রকমের কালো পোকা বা কোনো কিচ্ছু নেই, কেননা আমি পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড সব কিছু দিয়ে রাখি, আর যার জন্য হয় না। এই জাপ পোকা যখন ধরবে, যদি দেখেন যে কোনো কারণে আপনি হয়তো যত্ন করতে পারেননি বা পেস্টিসাইড দেননি, তখন যদি জাপ পোকা ধরে আপনি ওই যে সলমনটা বললাম ওটা দেবেন, বা দোকানে গিয়ে বলবেন যে আমার এই পোকা হয়েছে। আজকাল বিভিন্ন ধরনের ওষুধ বেরিয়ে গেছে, দোকানে যে কোনো নার্সারিতে সব রকমের ওষুধ পাওয়া যায়, আপনি ওই সলমনটাকে গুলে স্প্রে করে দিতে পারেন। না হলে আপনি ধরুন যদি সাদা পোকা ধরে, সাদা লেদা পোকা ধরে, সাদা যদি দই পোকা ধরে, তাহলে দেবেন আপনি একতারা বা এগুলো কাকা আছে, ওস্তাদ আছে, ওগুলো 1 লিটার জলে আপনি 1 ml করে দিলেই যথেষ্ট। আর এইগুলো ওষুধ সবসময় স্প্রে করবেন বিকেলের দিকে। আর একটা জিনিস, এই যে এই মাঝে সাঝে 1 মাস 1.5 মাস অন্তর আপনি সামান্য পরিমাণ মিরাকুলান দিতে পারেন। আর এই গাছের জন্য আমি আরও 2-1টা জিনিস আপনাদেরকে এক্সট্রা বলছি, এগুলো আপনি কোনো জায়গা থেকে বুঝতে পারবেন না। আমি সামান্য পরিমাণে সিউইডের দানা হিসেবে পাওয়া যায়, লিকুইড হিসেবে পাওয়া যায়। যদি লিকুইড হয়, 2 ফোঁটা সিউইড আপনি 15 দিন বাদে 2 ফোঁটা সিউইড গুলে, 2 ফোঁটা সিউইড আপনি দিয়ে দিতে পারেন গুলে। যে পরিমাণ জলটায় গাছে দেবেন ঠিক সেই পরিমাণই দেবেন, এবং ড্রেনেজটা যেন মানে ওটা যেন ধরে না রাখে। আর যদি দেখেন যে দানা সিউইড আছে, তাহলে সেই সিউইডটা আপনি 2 কি 4টে দানা দিয়ে দেবেন, এটা মাসে একবার দিলেও হয়, 2 বার দিলেও হয়। আর দেবেন হচ্ছে কি, আমি মাসে একবার 1261 হাফ গ্রাম করে 1261 দিয়ে থাকি। 1261টা কী হয়, এই যে গাছের পাতাগুলোকে ঠিক রাখে, ফলিয়েজগুলোকে ধরে রাখে। এই 1261টাকে আপনারা ইউজ করলেও পারেন, না করলেও কোনো অসুবিধা নেই, এতেই আপনাদের গাছ ভালো থাকবে। দেখুন কী সুন্দরভাবে ফুলটা হয়েছে। হ্যাঁ, আশা করি আপনারা এইরকমভাবে পরিচর্যা করলে আপনারাও এরকম ফুল পাবেন, আর এরকমভাবে ফুল আসবে। আর যখনই ফুল আসবে, এটা মোটামুটি বর্ষার পর থেকেই এই ফুল আসতে শুরু করে। এই দেখুন এই যে পাতাগুলো আসছে, এই যে পাতাগুলো শুকিয়ে গেছে, এই পাতাগুলো সব ফেলে দেবেন, এইগুলো কিন্তু গাছে রাখা যাবে না। এগুলো আমি আগে ফেলিনি কেন, আপনাদেরকে দেখাবো বলে আমি এই পাতাগুলো ফেলিনি। এই পাতাগুলো ফেলে দেবেন, এই শুকনো পাতা, শুকনো ফুল এগুলো কেটে দেবেন, তত গাছ বাড়বে আর বড় হবে। আর এই শুকনো যে পাতাগুলো, এইগুলো আপনারা ফেলবেন না,
এইগুলো কি করবেন, রেখে দেবেন। এগুলো দিয়ে পাতা পাতা সার তৈরি করা যায়। এই যে গাছের যত পাতা, এই যে এত গাছ দেখছেন না আমার, সব পাতা এগুলো দিয়ে আমি পাতা সার বানাই। এগুলো রেখে দেবেন, পাতা সার বানানো যাবে। এছাড়া এগুলো পচিয়েও জল দেওয়া যায়। আপনারা সবাই ভালো থাকবেন, আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো রকমের কিছু জানার থাকে আমি নিচে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা অবশ্যই আমাকে ফোন করে জানতে পারবেন সব কিছু। আর এই গাছটা আস্তে আস্তে বড় হবে, এটাকে আপনারা পারমানেন্ট গাছ হিসেবেই এটাকে রাখতে পারেন। আর বিভিন্ন কালার হয়, যে কোনো কালারের কিনতে পারেন, সব কিছুরই পরিচর্যা একই রকম হয়। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এই এই গাছে আরেকটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে গিয়ে 19-19-19, এটা আমি 15 দিন বাদে 1 গ্রাম করে গুলে এই গাছটার গোড়ায় দিয়ে দিই, তাহলে ফুলটা আরও ভালো হয়। 19-19-19টা খুবই ভালো হয়। 19-19-19 যদি না পান তো 20-20-20ও দিতে পারেন।